আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি একটি বিটকয়েন আর্নিং ওয়েবসাইট শেয়ার করব। আর এইখানে আমার ব্যালেন্সটি দেখতে পাচ্ছেন, আমার ব্যালেন্সে কিন্তু এখন 8668 বিটকয়েন সাতোশি এখানে আছে। তো আমি এই সাইটটির ফার্স্টে একটি পেমেন্ট প্রুফ শেয়ার করব, অর্থাৎ এখানে প্রথমে একটি উইথড্র করব, তারপরে এখানে আমি দেখাবো কীভাবে আপনারা অ্যাকাউন্ট করে আর্নিং করবেন। তো আরও একটি ব্যাপার এখানে আছে, আপনি যদি চান বিটকয়েনে আপনি উইথড্র করবেন না, তো সেই ক্ষেত্রে এই ওয়েবসাইটে সবগুলো কারেন্সি অ্যাভেলেবল আছে। তো আপনি যে কোনো কারেন্সিতে আপনার উইথড্রটা করতে পারবেন। আমি যেমন বিটকয়েনে করছি, আপনি ইচ্ছে করলে আমার মতো বিটকয়েনেও করতে পারবেন, এবং লাইটকয়েন, TRX, তারপরে BNB, ডোজকয়েন, এক কথায় বলতে গেলে সবগুলো কারেন্সি এখানে পাবেন। আপনি যে কোনো কারেন্সিতে আপনার ব্যালেন্সটি উইথড্র করতে পারবেন। আর এই সাইটটির মিনিমাম উইথড্রল কম থাকার কারণে আপনি অল্প কিছুক্ষণ এখানে কাজ করলে আপনার উইথড্র ব্যালেন্সটি হয়ে যাবে, দেন আপনি ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন এই সাইট থেকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মিনিমাম উইথড্রল মাত্র 1 সেন্ট। তো সাপোজ আপনারা যদি এইটাকে বিটকয়েনে কনভার্ট করি, সেক্ষেত্রে মাত্র 40 বিটকয়েন সাতোশির মতো হবে, হয়তো 30 থেকে 40। তো এই 30 থেকে 40 বিটকয়েন সাতোশি হইলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। তো ভিউয়ার্স, আর কথা বলবো না, ফার্স্টে একটি উইথড্র করব, করার পরে আমি এখানে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করে আর্নিং করতে পারবেন। আর ভিউয়ার্স, এই সাইটটি কিন্তু মোটামুটি একটি হাইপেইং সাইট বললে ভুল হবে না, কারণ এখানে যে আর্নিং অপশনগুলো আছে, অনেকগুলো আর্নিং অপশন এখানে আছে। তো আপনারা এখান থেকে কাজ করে শেষ করতে পারবেন না। তো যাই হোক, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে আপনি এখান থেকে অ্যাকাউন্ট করতে বা আপনার আর্নিং করতে এবং উইথড্র করতে কোথাও কোনো প্রবলেম ফেস করতে হবে না। অ্যান্ড ভিউয়ার্স, আমি প্রথমে এটা থেকে আপনারা কীভাবে উইথড্র করবেন সেই প্রসেসটি দেখাবো, তারপরে এখানে আপনারা আর্নিং অপশনটি আমি সবগুলো দেখিয়ে দিব। তো এখান থেকে উইথড্র করার জন্য সিম্পলি এই 3 ডট মেনুর উপরে একটি ক্লিক করবেন। 3 ডট মেনুর উপরে ক্লিক করার পরে আপনি এখান থেকে উইথড্র বাটনে একটি ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, উইথড্র বাটনে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আসলে এখান থেকে আপনি যদি চান আপনি ডিরেক্টলি পেয়ারে উইথড্র করবেন, সেক্ষেত্রে আপনার 5 সেন্ট হতে হবে, তাহলে এখান থেকে পেয়ার উইথড্র করতে পারবেন। 2% ফি কেটে নেবে। তো আমি সাজেস্ট করবো এখান থেকে ফার্স্ট পেতে উইথড্র করবেন, এখানে কোনো প্রকার ফিস কাটবে না। দেন আপনার ইচ্ছা, আপনি যদি ডিরেক্টলি পেয়ারে উইথড্র করতে চান সেক্ষেত্রেও আপনি এখান থেকে পারবেন। তারাও এখানে হিউজ পরিমাণ মেথড আছে, যে কোনো মেথডে আপনি উইথড্র করতে পারবেন। তো যাই হোক, যে মেথডে উইথড্র করবেন সেই মেথডটাকে এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি যেমন ফার্স্ট পেতে উইথড্র করবো, সেক্ষেত্রে আমি ফার্স্ট পেটাকে সিলেক্ট করে দিলাম, তারপরে একটু নিচের দিকে চলে আসবো। আসার পর এখান থেকে নেক্সট বাটনে একটি ক্লিক করে দিব। নেক্সট অপশনটিতে ক্লিক করার পরে আমরা সবগুলো কারেন্সি এখানে পেয়ে যাব। তো আমি এখান থেকে যেহেতু বিটকয়েনে উইথড্র করবো, সেক্ষেত্রে বিটকয়েনটাকে সিলেক্ট করে দিলাম। তো এইখানে আপনারা একটু দেখেন, সবগুলো কারেন্সি কিন্তু এখানে আছে। আমি একের পর এক সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি, সবগুলো কারেন্সি এখানে আছে। তো আপনি যে কারেন্সিতে উইথড্র করবেন সেই কারেন্সিটাকে সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর এখান থেকে আবারও নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। কারেন্সিটিকে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা একটু উপরের দিকে চলে আসবেন। তো আমি একটু উপরের দিকে চলে আসছি। এখান থেকে আসার পরে দেখেন এখানে আমাদের সবগুলো ডিটেলস দেখাচ্ছে, আমাদের ব্যালেন্সে এখন এই অ্যামাউন্টটি আছে, এবং এটার বিনিময়ে আমরা 8675 বিটকয়েন সাতোশি পাবো এখান থেকে। তো ভিউয়ার্স, উইথড্র করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে যদি আপনি ফার্স্ট পেতে উইথড্র করতে চান, সেক্ষেত্রে আপনার ফার্স্ট পে ওয়ালেটের অ্যাড্রেস হইলে কিন্তু হবে না। আমি আবারও বলছি, কোনো প্রকার ওয়ালেট অ্যাড্রেস ইউজ করবেন না যারা ফার্স্ট পে ওয়ালেটে উইথড্র করতে চান। শুধুমাত্র আপনি আপনার ফার্স্ট পে ওয়ালেটটি যে জিমেইল দিয়ে অ্যাকাউন্টটি করেছেন সেই জিমেইলটা এখানে দিবেন। আমি আবারও বলছি, এখান থেকে আপনার ফার্স্ট পে অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় আপনি যে জিমেইল দিয়ে আপনার ফার্স্ট পে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই জিমেইল অ্যাকাউন্টটি এখানে টাইপ করে দিবেন। দেওয়ার পরে উইথড্র বাটনে ক্লিক করলে আপনাকে ইনস্ট্যান্ট এখান থেকে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটিকে এখানে দিব, দেওয়ার পরে উইথড্র বাটনে ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার ইমেল অ্যাড্রেসটিকে দেওয়ার পরে আমি এখান থেকে সিম্পলি উইথড্র বাটনে ক্লিক করে দিব। আর সেই সঙ্গে সঙ্গে ভিউয়ার্স, অনলাইন থেকে ছোট ছোট কাজ করে জেনুইনভাবে যারা আর্নিং করতে চান, তারা অবশ্যই এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গুড জব লেখা আসলো, এবং এখান থেকে আমাদের $2.76 ছিল, এর পরিমাণে আমরা 8000 কত সামথিং বিটকয়েন সাতোশি আমরা দেখেছিলাম। তো সেইটাকে ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্ট করে দিছে। তো চলুন আমরা এখন দেখে নিই কীভাবে এখানে অ্যাকাউন্ট করে আমরা আর্নিং করতে পারি। ভিউয়ার্স, ওয়েবসাইটটির লিঙ্ক পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে। তো আপনি এখান থেকে এই রেজিস্টার বাটনে একটি ক্লিক করে দিবেন। অ্যান্ড ভিউয়ার্স, রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনাদের মাঝে কিন্তু রেজিস্টারের যে পেজটি আছে সেটা ওপেন হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটি ডিভাইস থেকে মাত্র একটি অ্যাকাউন্ট এখান থেকে অ্যালাউ করা হয়, অন্যথায় যদি 2টা অ্যাকাউন্ট করার চেষ্টা করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ব্লক করে দেওয়া হবে। তো এখান থেকে এই কোনো ভিপিএন প্রক্সি আপনি কিন্তু ইউজ করতে পারবেন না। তো আরও কিছু এখানে সাবধান বার্তা আছে, তো আপনারা একটু দেখে নেবেন এগুলো। তো আপনি এখান থেকে আপনার যে জিমেল অ্যাড্রেসটি আছে সেই জিমেল অ্যাড্রেসটি এই কোডের ভিতরে টাইপ করবেন, আপনার একটি ইউজার নেম দিবেন, পাশে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন, তারপরে একটি পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটি নিচের কোডে এখান থেকে আই অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন একটি টিক মার্ক দিবেন, দেওয়ার পরে এখান থেকে ক্যাপচাটি করে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে জিমেল দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটি করেছেন সেই জিমেলের ভিতরে একটি কনফার্মেশন মেল এই সাইট থেকে কিন্তু পাঠাবে। তো সেই মেইলটি ওপেন করলে আপনি সেখানে দেখতে পাবেন, সেখানে লেখা থাকবে কনফার্ম ইমেল অ্যাড্রেস। তো কনফার্ম ইমেল অ্যাড্রেসের উপরে একটি ক্লিক করে দিবেন, দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে। আর ভিউয়ার্স, এই ছোট্ট কাজটুকু না করলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন না। সো অবশ্যই ইমেলটা ভেরিফাইড করে নেবেন। তো চলুন আমরা এখন দেখে নিব কীভাবে এখান থেকে আর্নিং করতে পারি এবং উইথড্র করতে পারি। অ্যান্ড ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের ড্যাশবোর্ডে। তো এখানে সব কিছু 0-0 দেখাচ্ছে, আমাদের কোনো ব্যালেন্সই নাই যেহেতু আমি এখান থেকে উইথড্র করেছি। তো আর্নিং করার জন্য এখান থেকে 3 ডট মেনুর উপরে একটি ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আমরা ফার্স্টে পেয়ে যাব ফার্স্ট অপশনটি। তো এখান থেকে মূলত এই ফার্স্ট অপশনে একটি ক্লিক করে দিবেন। আর এখানে কিন্তু হিউজ পরিমাণ আর্নিং অপশন আছে, তো সবগুলোই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিব বা দেখিয়ে দিব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো এখান থেকে আমরা ফার্স্টে ফার্স্ট অপশনটিতে একটি ক্লিক করে দিব। অ্যান্ড ভিউয়ার্স, ফার্স্ট অপশনটিতে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মাত্র 30 সেকেন্ড পর পর 0.0002.5 ইউএসডি এখান থেকে আর্নিং করতে পারবো, যেটা প্রায় 1 বিটকয়েন 87 সমান। তো এখান থেকে আমরা ডেলি 60টা ক্লাইম করতে পারবো এবং এখান থেকে তো এখানে কিন্তু আরও একটি ফার্স্ট ক্লাইম অপশন আছে, তো আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। তো এই ক্লাইমটি করার জন্য এখান থেকে আপনাদেরকে ফার্স্টে এন্ট্রিবোর্ডটি সলভ করতে হবে, করার পরে এখান থেকে আমরা একটি ক্যাপচা পাবো। তো এই ক্যাপচাটি মূলত সিলেক্ট দি আপসাইড বাটন পিকচার, অর্থাৎ এখানে আপনারা 5টা ইমেজ পাবেন। তো 5টা ইমেজের ভিতরে যে ইমেজটা দেখবেন উল্টা সেটার উপরে ক্লিক করে দিবেন। তো আমরা এখান থেকে 5টা ইমেজ পাচ্ছি। তো এখান থেকে আমরা 3rd নাম্বারে যে ইমেজটা আছে সেটা উল্টা, আমরা এটার উপরে একটি ক্লিক করে দিব। দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন, আসার পরে এখান থেকে কালেক্ট ইওর রিওয়ার্ড বাটনে ক্লিক করে দিলে এখান থেকে 0.0002.5 ইউএসডি আপনি আর্নিং করতে পারবেন। তো দেন তারপরে যে কাজটি করব এখান থেকে আমরা ফার্স্ট অপশনে একটি ক্লিক করে দিব, শুধুমাত্র ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন, শুধুমাত্র ফার্স্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। অ্যান্ড ভিউয়ার্স, আমরা প্রথমের দিকে দেখিয়েছিলাম এই সাইটটির মিনিমাম উইথড্রল হচ্ছে মাত্র 1 ইউএসডি, সরি 1 সেন্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র ফার্স্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা 10 মিনিট পর পর 0.0006 ইউএসডি করে আর্নিং করতে পারবো এবং ডেলি 20টা ক্লাইম এখানে করতে পারবো। তো এখানে মূলত আপনি কিন্তু এই 20টা ক্লাইম যদি করেন সেক্ষেত্রে 2 সেন্টের মতো এখান থেকে আর্নিং করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন শুধুমাত্র একটি এই অপশনটিতে আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে এখান থেকে আপনার উইথড্র ব্যালেন্সটি হয়ে যাবে। তো এটারও সেম নিয়মে আপনারা এই কাজটিও করবেন, এন্ট্রিবোর্ডটাকে সলভ করবেন, আপসাইড ডাউন পিকচার অর্থাৎ যে ইমেজটি উল্টা সেই ইমেজের উপর একটি ক্লিক করবেন। তো আমরা এখান থেকে ফার্স্টে যে ইমেজটি আছে সেটা উল্টা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে কালেক্ট ইওর রিওয়ার্ড বাটনে ক্লিক করলে 0.0006 ইউএসডি আপনি কিন্তু এখান থেকেও আর্নিং করতে পারবেন। তো এই ছিল মূলত 2টা ফার্স্ট ক্লাইম অপশন। তো আমরা তারপর এখান থেকে ওভারঅল অপশনটি পেয়ে যাব। তো এই ওভারঅল অপশনে ক্লিক করে দিব, দেওয়ার পরে এখান থেকে আমরা আবারও কিন্তু কিছু অ্যাড পেয়ে যাব। অ্যান্ড ভিউয়ার্স, ওভারঅল অপশনে ক্লিক করার পর আমরা কিন্তু এখান থেকে অনেকগুলো আর্নিং অপশন পেয়ে যাব। কোনোটার ভিতরে শুধুমাত্র শর্ট লিঙ্ক আছে এবং কোনোটার ভিতরে টাস্ক সার্ভে, এটার ভিতরেও সার্ভে। তো এইখানে মূলত আমরা বেশ কয়েকটি অপশনে কিন্তু অ্যাড এবং শর্ট লিঙ্ক পাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পিটিসি অ্যাড, শর্ট লিঙ্ক, টাস্ক, সার্ভে। তো আপনারা একটু এগুলো চেক করে নেবেন, এইখানে কিন্তু হিউজ পরিমাণ অ্যাড অথবা শর্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। তো এইখান থেকে মূলত যে অ্যাডগুলো আছে স্পন্সর লিঙ্ক অর্থাৎ অ্যাড, তো আমরা এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। অ্যান্ড ভিউয়ার্স, এটি হচ্ছে অ্যাড ভিউ করার অপশন, 5টা অ্যাড দেখলে আপনি এখান থেকে 0.0017 সেন্ট আর্নিং করতে পারবেন। আর তাছাড়া অ্যাডগুলোর যে টাইমারটা আছে সেটাও হেভি কম, মাত্র 7 সেকেন্ড করে অ্যাড দেখতে হবে। তো দেখার জন্য জাস্ট গো বাটনে ক্লিক করবেন, গো বাটনে ক্লিক করার পরে আপনাকে 7 সেকেন্ড ওয়েট করতে হবে। তো 7 সেকেন্ড হয়ে যাওয়ার পরে একটি ক্যাপচা পাবেন, ক্যাপচাটি করে দিবেন, দেওয়ার পরে ভেরিফাই বাটনে ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে আপনি ব্যাক বাটন প্রেস করে দিলে আপনি রিডাইরেক্ট হয়ে এই পেজে আবার চলে আসবেন এবং 0.0005 ইউএসডি এখান থেকে আপনার আর্নিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের এই ভিডিওর পেমেন্ট প্রুফ এবং আর্নিং সিস্টেম। তো ভিউয়ার্স, ভিডিওটি এখানেই শেষ করবো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর যদি বুঝতে কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, সলভ করার চেষ্টা করব। আর যারা মূলত অনলাইন থেকে আর্নিং করার জন্য এই ধরনের জেনুইন ওয়েবসাইট পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।